बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एम एन ब्लॉग थेके आमी नासरीन रहमान आबारो हाजिर होयेछि नतून एकटी भिडियो निये। आशा करी बराबरेर मतो आमार आजकेर भिडियो आपनादेर भालो लागबे। नास्ता खाओयार पर थेके आजके भिडियो करा आरम्भ करलाम। तो प्रथमेई आसले जखनी पाखिर काछे जाई माझे माझे आमी भिडियो करी। अनेकेर काछे होयतो बोरिं मने होते पारे, किन्तु आसले ओरा आमार भालोबाशार एकटा अंश होये गियेछे। ওদের পাত্রে যখন খাবার না থাকে তখন আসলে আমি কাছে গেলে ওরা নাচানাচি শুরু করে, তখন আমি বুঝি হয়তো খাবার নেই। তো ওদেরকে খাবার দিয়ে নাস্তা তো আগে খেয়ে ফেলেছি। এই যে নিয়াজ বল খেলতেছে, নিয়াজকে নিয়ে এসেছি মেয়েদের স্কুলে। তো নেহাত তো এখন ছুটি হবে না, নিশা ছুটি হবে, তো আমি নিশাকে নিয়ে বাসায় যাব। অলরেডি ছুটি হয়ে গিয়েছে, নিশাকে এখনও খুঁজে পাচ্ছি না। আর সব সময় আসলে আমি যখন স্কুল মাঠে আসি নিশাকে খুঁজতে 10 মিনিট লাগে। এই যে দেখেন কিভাবে বাচ্চারা বের হচ্ছে। তো আসলে এই পরিস্থিতি দেখলে খুবই খুবই ভালো লাগে। আল্লাহ পাক করোনার মহামারী থেকে আমাদেরকে রক্ষা করে আবার সাধারণ জীবন যখন করতেছি, শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু যখন আসলে সিলেটবাসীর কথা মনে পড়ে তখন আসলে খুবই খারাপ লাগে। দোয়া করা ছাড়া আসলে কিছুই করার নেই। তো সবাই মিলে দোয়া করবেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা DIY শেয়ার করব। আর সব সময় জানেন আমি আসলে ঘরের জিনিসগুলা নিজে হাতেই করি, আর শোপিস তেমন একটা আমার কেনা হয় না। বেশিরভাগ নিজে রিসাইকেল করে জিনিসগুলা ব্যবহার করুন, যতটুকু আসলে না কিনলে নয় সেতটুকুই আমি কিনি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে পটটা রং করতেছি সেটা হয়েছে আমার একটা তেলের পট। কয়েকদিন আগে এই তেলের পটগুলা খুবই চলছিল, এখন আবার এই যে কাঁচের যে পটগুলা সেগুলো এসেছে। তা আসলে তেলের পট ইউজ করে শান্তি পাই না, তাই কাঁচের পটগুলো এখন আমি কিনে নেই। কিন্তু এই যে এটা ছিল, এটা ঢাকনাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই এখন এটা কোনো কাজে আসতেছে না। তো মনে করলাম এটাকে রিসাইকেল করে আমি ব্যবহার করি। তো কী করতেছি অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং দোয়া। তো দেখতেই পাচ্ছেন আমি উপরে নিয়েছি সবুজ একটা কালার করে নিয়েছি, আর মাঝখানে একদম উজ্জ্বল লাল রং করেছি, আর এই তো দুই পাশে দুইটা বর্ডার দিব হোয়াইট রং দিয়ে। তো এটা আমি একটা প্ল্যান্টার বানাচ্ছি, দেখি হয়তো বুঝতে পাচ্ছেন। আসলে সাধারণ পটটা এবং কি যেহেতু তেল ছিল, তেল থাকতো বাকি অনেক দিন ধরে পটটা পড়ে আছে, আমি গরম পানি দিয়ে ধুয়েছি, তারপরও তেমন একটা চকচকে হয় না। তো এটা সাদা হোয়াইট থাকতে যদি আসলে পানি দিয়ে গাছ রাখা যেত তাহলে সুন্দর লাগতো, কিন্তু যেহেতু এটা এখন কেমন হয়ে গেছে তাই আমি এটাকে রং করে নিচ্ছি। বুঝার কোনো উপায় নেই যে এটা একটা তেলের পাত্র ছিল, তা হয়তো আপনারা এখন দেখি বুঝতে পারছেন। তো আমি এগুলা ফ্যাব্রিক যে রঙগুলা সেগুলা দিয়ে করেছি, আর এই রঙগুলা যারা ইউজ করে কাজ করেন তারা জানেন এটা খুব সহজেই শুকিয়ে যায়। তো আমি এটা রং করে আমি দুপুরের জন্য রান্না করতেছিলাম, যখন এটা আবার শুকিয়ে গেছে তখন আবার এটা নিয়ে বসেছি। অনেক ভাবিরাই আসলে আমাকে প্রশ্ন করেন যে এত সময় পান কোথায়। আসলে আমি যখন তরকারিটা কষাচ্ছি বা ঝোল দিয়ে দিয়েছি তখন কিন্তু আমাদের আর কাজ থাকে না, তখন আমি এই কাজগুলো করি। বাকি ভাতটা বলক এসেছে, সেদ্ধ হতে সময় লাগবে, ডালটা চুলার উপর বসিয়েছি, সেই সময় আমি কাজগুলো করি। তো এই তো বাটারটা শুকিয়ে গিয়েছে, এখন আমি ছোটো ছোটো বিসি দিয়েছি। আর বুঝতেই পাচ্ছেন এটা কিসের মতো আমি তৈরি করতেছি, ঠিক তরমুজের মতো। তো সেটা করার পর মনে হলো বাচ্চাদের একটা ওয়াটার পটও আছে, আর এই ওয়াটার পটটা তো একটু রং করে দেই। এটা নেহা টেবিলের উপর থাকে, একটা গাছ দিয়ে রেখেছিলাম এটাতে। তো ভাবলাম যদি দুইটা একই রকম হয় তাহলে দেখতে আরও ভালো লাগবে। আমার পটগুলা কিন্তু অলরেডি রং করা হয়ে গিয়েছে, এখন আমি পটের মধ্যে গাছ রাখার জন্য বারান্দায় এসেছি, কিছু গাছ নেব। এই যে আমার গাছটা দেখতে পাচ্ছেন, দিনে দিনে ওনারা এত লম্বা হচ্ছে, আর বারান্দায় বেশি লম্বা গাছ থাকলে আসলে ভালো লাগে না, তাই আমি এই গাছগুলা ওই গাছটা একদম কেটে দিব। আর এই গাছগুলা কাটলেই কিন্তু নিচের থেকে আবার পাতা বের হয়, তো তাই এই গাছটাও কেটে ফেললাম।
এখন উপরের যে পাতার অংশ সেটা কেটে নিয়ে যাব আর নিচের অংশগুলো আবার লাগিয়ে রাখলে এটা থেকেও আসলে পাতা বের হবে। তো যাদের এই গাছগুলো আছে তারা এই গিটে গিটে কেটে লাগিয়ে দিবেন, এই গাছগুলো সহজে নষ্ট হয় না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবং এটা ইনডোরে একটা বেস্ট প্লান্ট। তবে পাতাটা বিষাক্ত, যাদের ঘরে ছোট্ট বেবি আছে তারা এই পাতাটা কখনো ঘরে বা বারান্দায় রাখবেন না। আমি ইন্টারনেট ইউটিউব বিভিন্ন জিনিস ঘেঁটে ঘুটে দেখেছি, এই পাতাটা খুবই বিষাক্ত। তবে যেহেতু আল্লাহর রহমতে আমার বাচ্চারা বড়, ওরা আসলে মুখে দিবে না, তাই আমি গাছটা রেখেছি ওর সৌন্দর্যের কারণে। তো এই তো উপরের অংশটা আমি নিয়ে নিলাম আর এটা থেকেও কিন্তু শিকড় আসবে, আমি কয়েকদিন পরেই আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম, দেখেন আমার পটগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? কেউ যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো এগুলা যেহেতু ওয়াটার পট, বাকি তেলের পট, এগুলাতে পানি রাখাই যাবে, তা আমি এগুলো মাটি দিয়ে গাছ লাগাবো না, এগুলো আমি পানি দিয়ে গাছ লাগাবো। যেই গাছটা বারান্দা থেকে কেটে এনেছি সেটা আমি এই যে ওয়াটার পটটা দিয়েছি, আর ওয়াটার পটটা যে গাছটা আগে ছিল আমার নেহামনির টেবিলের উপরে সিঙ্গোনিয়াম গাছ, সেটা আমি এখন এই যে তেলের কৌটাটায় দিয়ে দিব, আর এটা কিন্তু অলরেডি শিকড় করাই আছে। তো এখন ভাবছি এগুলা কোথায় রাখা যায়, তা আমি দেখাচ্ছি দুইটা পটের মধ্যে। এখন তো আসলে তেলের পট আর ওয়াটার পট নেই, এখন এগুলো প্লান্টার হয়ে গিয়েছে। তো দেখেন এগুলার সৌন্দর্য মাশাল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে, আর রঙগুলো এতই উজ্জ্বল কি বলবো, খুবই মানানসই হয়েছে। আর আমি কিন্তু রঙগুলো বারবার এগুলার উপর পেন্ট করেছি, কেননা একবার শুকিয়ে গিয়েছে, হ্যাঁ আবার দিয়েছি, তাই ঘাড়ও হয়েছে আরও। তো এই যে নেহা টেবিলের উপর রেখেছি, তারপর আবার যে তেলের পটটাতে যে সিঙ্গোনিয়াম গাছটা রেখেছি সেটা আবার দেখলাম যে আমার এই যে কর্নারটাতে খাটের সামনে সেটাতে রেখেছি, যে কেমন লাগতেছে। তো পরে আসলে ঠিক করব কোথায় রাখবো, অবশ্যই দুইটা একসাথে রাখার চেষ্টা করব। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ পাক যদি আবার বাঁচিয়ে রাখে আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, আমাদেরকেও সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।